আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ডিম দিয়ে তো অনেক রেসিপি তৈরি করি, আজকে মজাদার স্বাদে ধাবা স্টাইলে ডিমের মাসালা কারি তৈরি করব, যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে। আর বানানোটাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই বানানো যাবে। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। আজকে রান্নাটা করার আগে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিম ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। সেদ্ধ করে নেওয়া ডিমগুলো এভাবে একটা টুথপিক দিয়ে একটু ছিদ্র করে নেব, এতে করে ভাজার সময় ডিমগুলো ফুটে উঠবে না। আজকে রান্নার জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর ডিমগুলো ভাজার আগে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এই ডিমগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে ডিমগুলো এখানে খুব কড়া করে বা লাল করে ভাজবো না। ডিমগুলো ভাজার সময় উপরটা যখন একটু শক্ত হয়ে আসবে তাহলেই কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যাবে। আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলো নামিয়ে রাখছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, ছোট 1 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টা লবঙ্গ, আর ভরে ভরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এই মশলাটা থেকে যখন সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো আমি এখানে মিহি কুচি করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এখানে লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে একটু ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার মশলাগুলো কষিয়ে নেয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর একটা কথা, কাশ্মীরি লাল মরিচ যদি না থাকে না দিলেও চলবে, দিলে কালারটা একটু সুন্দর হয়। মশলাটা আমি এখানে প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে 1টা টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটুকু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যে টমেটো দিয়েছি, টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলাগুলো কষিয়ে নেয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই মশলাটা আমি এখানে প্রায় 7-8 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসেছে। এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়েছি। ঝোলটুকু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা আমরা এখানে খুব ভালো করে রান্না করে নেব। ডিমটা যেহেতু সেদ্ধ করে ভেজে নেওয়া আছে, তাই ডিমটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিব। একটু বেশি সময় এখানে রান্না করে নেওয়ার ফলে পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালো করে গলে গিয়েছে, আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। কাসুরি মেথি যদি না থাকে না দিলেও চলবে, তবে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব, আর এই সময় চুলার আঁচ একেবারে লোতে থাকবে। এই তো তৈরি হয়ে গেল ধাবা স্টাইলে ডিমের মশলা কারি। আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার রেসিপিসগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।